নিজেকে নিজেকে দেখতে পাই কিন্তু দাদারানি কি দেখছেন জানেন মায়েরা ওই অনাদি আদি গোবিন্দকে দেখতে পাচ্ছে সেই ভগবান কৃষ্ণের জন্য রাধারানীর মন ব্যথা শয়নে স্বপ্নে নিশীথ জাগরণে শুধুই কৃষ্ণ আর পদকর্তা দেখে বলছে কি সমস্ত গোপীকে দেখে উপস্থিত দেখে বলছে বিবিনে মিলাদ সমস্ত গোপীকে একত্রে দেখে কেন এসেছেন এত নিজ নিবিত কাননে কুলের কুল মধু চাঁদ গৃহে ফিরে যান আমরা এসেছি তোমার মুরলিতে শ্রবণ করব আপনাদের জন্য আপনাদের জন্য আমি কি মুরলি ধ্বনি বাজাতে পারবো না আপনারা কি কোনো বিপদে পড়ে এসেছেন আমি তো পরপুরুষ এই নির্জন নিভৃত কাননে পরপুরুষের কাছে আসা উচিত নয় তাই ভাগবতে কি বলছেন জানেন কি বলছেন গো কহ গোপী কিসে লাগি লাগি এই গহন বনে আমরা কোথায় যাব জান গৃহে ফিরে যান আপ কাহে কা হত ধর্ম জুট বল ধর্মী ঘরায় কি কুমারী চুল তোমার মনে নাই মনে নাই সেই বসন্তরীর কথা তোমার মনে নাই মনে নাই গোপীগণ বলছে ধর্ম শিক্ষা দিচ্ছ নীতি শিক্ষা দিচ্ছ চোর কোথাকা তোমার ধর্ম আমরা মানি না মানি না মানি না জান গৃহে ফিরে যা আপনারা কি এই বৃন্দাবনের মাঝে কুলোটা হতে চান এতদিন তোমার নাম করেছি কুলোটা হওয়ার জন্য এতদিন তোমার সেবা করেছি কুলোটা হওয়ার জন্য আর একটা কথা শুনে যান গৃহে ফিরে যান না আমরা যাব না আমরা আর গৃহে ফিরে যাব না আমরা আমরা যেতে হলে আমরা এই যমুনার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেব আর একটা কথা শুনুন আরেকটা কথা শুনুন স্বামী হোক অন্ধ স্বামী হোক বোবা স্বামী হোক অথপ তবু আপনারা জানবেন সে আপনাদের স্বামী অন্য পরপুরুষ হোক বলবান রূপবান
করলেন এবার ভগবান কৃষ্ণচন্দ্রের প্রশ্নের উত্তরে উত্তর না দিতে পেরে রাজচক্র নির্মাণ করলেন আর তিনি তো একা তাই নিজেকে বহুরূপে রূপান্তরিত করে গোপিনীদের সঙ্গে নৃত্য শুরু করলেন এখানে তো নৃত্যের প্রতিযোগিতা হবে
আরে এটা আমার মা শিখায়নি বাবা শিখায়নি মাটি গুরু ছোট শিখেছি হ্যাঁ এটা তো ও তালে এটা তো রাসমঞ্চ এখানে তো তালে নৃত্য করতে হবে ঠিক আছে তাহলে এটা বলছো নৃত্যের প্রতিযোগিতা তালে এক কাজ করো আগে রায়ধনি নাচো না সামনা গো তোমাকে নৃত্য করতে হবে বেশ বাজাবে কারা আমি না বলে থাকতে পারলাম না এই রাজমঞ্চের প্রতিযোগিতা আমরা এখানে দুটো প্রতিযোগিতা করব হরিধ্বনি দিয়ে এই রাজমঞ্চে যারা হরিধ্বনিতে জিতবে সেই পক্ষ কিন্তু পরে নাচবে আর যে পক্ষ হেরে যাবে তাদের কিন্তু আগে নাচতে হবে তা আমি শ্যামনগরে একটা জয়ধ্বনি দেবো আর রাধিকার দলেরা রাধার নামে একটা জয়ধ্বনি দেবে দেখবো কাদের জয়ধ্বনি সবচেয়ে বেশি জোর হয় এতেই দেখা যাবে হাত জিতের পরিমাণ এখানেই বোঝা যাবে ঠিক আছে রাধারানী তোমাদের দেখো রাধারানী দলের জয়ধ্বনিটা কত জোর হয় আচ্ছা শ্যামনগর আচ্ছা মায়েরা জোরে জোরে জয়ের ধ্বনি দেবেন মায়েরা জিতবে গো কি মায়েরা দিতে পারবেন তো মায়ের সংখ্যা বেশি মায়েরা জিতবে রাধা রানী কি রাধা রানী কি বাবা মায়েদের ভোল্টেজ খুব জোর আছে না এখানে মায়েদের দেখছি ভালোই জয়ধ্বনি আছে তা দেখি আমার বাবার তো সংখ্যা অল্প আছে তা এখানে কেউ হিংসা করবেন না দ্বিধা করবেন না সেই ভগবান কৃষ্ণকে বৃন্দাবন থেকে যেন একদম এই দোস্তপুরে একদম মনসাতলা হরিবাসরে আনতে পারি এইরকমভাবে একটা ভগবানকে ডাকতে হবে যেন আমাদের এই আজকে রাজমঞ্চ দেখাটা আমাদের জীবন সার্থক হয় তাই সকলে হিংসা না দ্বিধা করে ভগবানকে আনার জন্য বলো জয় জয় শ্যামনগর কি জয় জয় শ্যামনগর কি জয় জয় শ্যামনগর কি কারেন্টের কাছে জঠারি সেই ফোর ফোরটি ফোর কারেন্টের কাছে জঠারি আচ্ছা মায়ের আরেকবার বলুন তো রাধা রানী কি না বাবা মায়েদের ফোর ফোরটি ফোর আরেকবার দিন তো ভালো করে রাধা রানী কি এই শ্যামনগর দল কি হেরে যাবে আমরা ছেলেরা কি হেরে যাবো হ্যাঁ বলো শ্যামনগর আমি জয়ধ্বনি দেবো জানা একদম বৃন্দাবন থেকে একদম দোস্তপুর এসে হাজির হয়ে যাবো ভগবান আজ রাজমহল জানতেই হয় বলো জয় জয় শ্যামনগর কি জয় জয় শ্যামনগর কি আচ্ছা সমাচার হয়েছে এখানে দোস্তপুরে ভগবান এসে গেছে ওই দেখছি বাসে দিল নেমে পড়েছে আচ্ছা এবারে এবার চিনতে করতে হবে না এবার নৃত্যটা হবে তা বলছে বলছে আচ্ছা সখীদারকে বলছে শ্যামনগর আমি যদি নিত্যে জয় লাভ করি তাহলে আমাকে কি দেবে যদি জিন্ন রায়কে দেব আমরা হব দাসী যদি জিন্ন রায়কে Yeah.
হ্যাঁ অনেকগুলো শর্ত আছে সেই শর্তগুলো তাহলে শোনো না নানরি বেগন্ড শ্যামনগর নৃত্য করবে এবার
শ্যামনগর বলছে এবার রাধারানী নৃত্য করুক, আমার অনেকগুলো শর্ত আছে। আর এবারে ভোলানাথ কি করেছে নন্দীকে জিজ্ঞাসা করছে, এই নন্দী বলো তোর মামা কোথায় গেল রে? ওই দস্তুর বাজার দিয়ে গেছে। হ্যাঁ তোর বল তো তোর মা কোথায় গেল? তোর কোথায় গেল রে মা? এই নন্দী, এই ফিরিঙ্গি, এই নন্দী তোর মা কোথায় গেল রে বল তো? মামা আমি বলবো, আমি আমি দেখলাম মা ওই যে দাঁড়ে ভগবান রাসলীলা করছে নাই, ওই দাঁড়ে দাঁড়ি হয়ে আছে একটা। আচ্ছা একটু বস্ত্র বার কর দিতো ও মা, ভোলানাথে কত গাজ শাড়ি লেগেছিলেন বলুন তো? 80 গজ। আরে তার ভোরটা তো অনেক বড়, তাই 70 হাত ঘুরিতে ভালো করেই জড়িয়েছে আর 10 হাত ঘুমটা দিয়েছে। দেখুন ভোলানাথ কেমন চলেছে। নৃত্যটা কি অন্যরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ
আছেনে বলি কি বাপা আগে হইবে আরে নাচিয়া নাচিয়া যায় ভোলা নাচ রাত মন গিরি দিকে Thank you.
ভক্তবৃন্দ সবাই মিলে হরে কৃষ্ণ নাম,
হরে কৃষ্ণ নাম আজ আমার
মেরি কালো অঙ্গিটি ভোলটা সদনি গো ডাঙ্গাইয়া বিড়ি মাদো ফুলো দাঢ়ার আর দাদাও পাইটি ফ্যামের ওই কালো অঙ্গিটি Thank you.
রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যা বৃন্দাবনে, চলো যা বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যা বৃন্দাবনে, চলো যা বৃন্দাবনে।
জঙ্গলে মিলন হয়ে